আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, থাম্বনেল ও টাইটেল দেখতে পেয়েছেন আর গাড়িটাও আমার সামনেই আছে। আজকে আপনাদের দেখাবো হচ্ছে টয়োটা এক্সিও জি প্যাকেজ ব্রাউন কালারের গাড়িটি। এই গাড়িটি ঢাকায় এরকম অ্যাভেলেবেল না এবং আমি এই কালারের গাড়ি সচরাচর এরকম দেখি নাই। আর এই গাড়িটাতে আরেকটা টুইস্ট আছে, তো বিস্তারিত আমি ভিডিওতে দেখাবো। তো চলুন দর্শক, আর বেশি কথা না পেরিয়ে আমরা ফুল গাড়িটা দেখা শুরু করি। দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িটার ফ্রন্ট লুক। আমি প্রথমে কালার থেকেই দেখাই, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন বা চকলেট কালারও বলতে পারেন। এটা হচ্ছে বেসিক্যালি ব্রাউন কালারের এক্সিও নন হাইব্রিড ইউনিট জি প্যাকেজ। হেডলাইট একই রকম প্রজেকশন লাইট এজ ওয়েল যেমন থাকে ওল্ড শেপের, সামনে লোগো দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটাতে ফগ লাইট ইনস্টল করা আছে জাপান থেকে। ফ্রন্টে এরকম দেখানোর কিছু নাই আর দেখালাম না, জাস্ট হচ্ছে উইন্ডশিল্ডটা দেখাই বাইরে থেকে। দেখতে পাচ্ছেন যে র্যাডার এবং ড্যাশ ক্যাম ইনস্টল করা আছে। এখন যদি আমি চাকার প্রশ্নে আসি, এই গাড়িটার সাথে অরিজিনাল অ্যালোরিম আসছে, 15 সাইজের চাকা, অরিজিনাল অ্যালোরিম জাপান থেকে আসা। এছাড়া হচ্ছে এরকম মাহামারি কিছু নাই। লুকিং গ্লাস অ্যাজ ইউজুয়াল সেম, জি প্যাকেজে অলওয়েজ ক্রোমের কাজ থাকে ডোর প্যানেল হ্যান্ডেল বারে। এর সাথে রেইনশিট আসছে গাড়িটার সাথে, একই রকম হ্যান্ডেল বার পিছনের ডোরটাতেও, নিচে অ্যালোয়হুল তাকিয়ে দেখিয়েছি। এখন হচ্ছে রেয়ার সাইডে আসলাম। রেয়ার সাইডে যেটা আনকমন যে সব গাড়িতে আসে না, রেয়ার ওয়েপার আছে এই গাড়িটাতে। আর হচ্ছে বর্তমান হচ্ছে গাড়িটার পিছনে চলে আসলাম। লাইট নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি তাই আর বললাম না। এখানে জি মার্কিং করা আছে দেখতে পাচ্ছেন, আর নিচে হচ্ছে বাম্পারের সাথে দুইটা রিফ্লেক্টর আছে। এই হচ্ছে ওভারঅল গাড়িটার আউটলুক। দর্শক, এতক্ষণ আউটলুক দেখালাম, এবার হচ্ছে ইন্টেরিয়রটা দেখাই। ভিতরে ট্রাঙ্ক স্পেস যেটা আছে, এই হচ্ছে গাড়িটার ট্রাঙ্ক স্পেস। ট্রাঙ্ক স্পেসটা অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে ওই রকমই। ভিতরে রুম লাইট রয়েছে একটা দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসে নাই, জেল এবং কিট, এই যে মেশিন, যে প্রেশার মেশিন আছে ওইটা, আর জক অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে ওই রকমই। এই ট্রাঙ্ক স্পেসের স্পেস কতটুকু এটাই আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। দর্শক, বাইরে তো দেখা হলো, এবার হচ্ছে ভিতরের সাইডে আসি। ভিতরে যে টুইস্টের কথা বলেছিলাম, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র এক্সিও জি প্যাকেজ। ব্ল্যাক কালার দেখে সবাই অভ্যস্ত, এক্সিওর ভিতরে এক্স প্যাকেজ হয় ধূসর কালার এবং জি প্যাকেজ হয় ব্ল্যাক কালার। বাট এই গাড়িটাতে জাপানিজ ফিটেড একেবারে বেজ ইন্টেরিয়র আসছে, যেহেতু জি প্যাকেজ আর্মরেস্ট আছে। হেডরেস্টটা অ্যাডজাস্টেবল দেখতে পাচ্ছেন, যদিও মাঝেরটা শুধু। ভিতরে বেজ ইন্টেরিয়রের কারণে কিন্তু ফুল আউটলুকটাই চেঞ্জ হয়ে গেছে। পাঁচজনের যে সিট আছে, সিট পুরাটাই বেজ ইন্টেরিয়র। ফেব্রিকের কোয়ালিটিও যথেষ্ট ভালো, অনেকে এলিয়ান প্রিমিয়াম প্রেফারই করেন শুধুমাত্র বেজ ইন্টেরিয়রের জন্য। বাট এই মুহূর্তে আমার কাছে যে এক্সিওটা আছে এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। আমি সিটটা আরেকবার ভালো মতো দেখিয়ে দিই আপনাদের। এ হচ্ছে পিছনের সাইডে সিট, ডোর প্যানেল একই রকম, এখানে লেদার ফিনিশ করা আছে, হ্যান্ডেল বার ক্রোমের, জি প্যাকেজ অলওয়েজ ক্রোম ফিনিশ থাকে, বোতল হোল্ডার, স্পিকার যেমনটা অ্যাজ ইউজুয়াল থাকে ওই রকম। এখন যদি আমি ড্রাইভিং সিটের অংশে যাই, ড্রাইভিং সিটটাও বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। মানে এটাতে আসলে গাড়িটার আরও প্রিমিয়ামনেস বা সৌন্দর্য যেটাই বলেন অনেকাংশে বেড়ে গেছে শুধুমাত্র বেজ ইন্টেরিয়রের জন্য। ডোর প্যানেলটা সেম, তাই আর আমি এক্সট্রা করে দেখাচ্ছি না, এবার আমি কনসোলটা দেখাই। প্রিয় দর্শক, আমি এখন গাড়িটার ভিতরে, ভিতরে কনসোলে দেখুন, এটা মাত্র 46,000 কিলোমিটার চলা। জি প্যাকেজের যে গাড়িগুলোতে ওগুলাতে আরপিএম মিটার, ডাবল এক্সবি জি প্যাকেজ এগুলোতে আরপিএম মিটারটা অ্যাভেলেবল, এক্স প্যাকেজে এই জিনিসটা থাকে না। আর হচ্ছে সামনে কনসোলে ক্লক, তারপর গিয়ার শিফট ইন্ডিকেটার, টেম্পারেচার এবং স্টিয়ারিংয়ের সাথে একটা বাটন আছে। এটা বাটনের প্রেসের মাধ্যমে আপনার হচ্ছে এখান থেকে কনসোলের যেমন ট্রিপ এ, ট্রিপ বি, তারপর আদার্স যা যা অপশন, যেমন এভারেস্ট দেখুন, এটা তেলের বা ফসিল ফুয়েলের গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু এটা যথেষ্ট ভালো এভারেজ, 11.7 কিলোমিটার। এখানে প্রতি কিলোমিটারে কতটুকু যাচ্ছে আপনারা ইনফরমেশনটা ড্যাশবোর্ড থেকে পেয়ে যাবেন। এরপর যদি মনিটরের অংশে আসি, এই গাড়িটার সাথে রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছেন জাপানিজ ফিটেড এবং মেজারমেন্ট স্কেল সহ আছে। আমি যে স্টিয়ারিংটা ঘোরানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা আপনি কতটুকু পর্যন্ত পিছনে যেতে পারবেন ওইটা মেজার করতে পারবেন। তারপর হচ্ছে কনসোল যেটা আছে, এসির প্যানেলের যেটা, এইটা হচ্ছে সফট টাচ, জি প্যাকেজ অল সফট টাচ থাকে, হ্যাজার্ড বাটন। আর ভিতর বাইরে থেকে যেটা দেখিয়েছিলাম, এখানে হচ্ছে আপনার ড্যাশ ক্যামটা আছে, ড্যাশ ক্যাম থেকে বেসিক্যালি সাউন্ডটা আসছে, কারণ হচ্ছে এটাতে এখনো এসডি কার্ড ইনস্টল করা নেই, গাড়ির র্যাডারটা এখানে। আর বাকি সব তো অ্যাজ ইউজুয়াল সেম, এখানে হচ্ছে একটা রাবারি টাইপের ম্যাটেরিয়াল দেওয়া আছে, যদিও লেদার ফিনিশের মতো, হাত দিলে প্রিমিয়ামনেসটা ফিল করা যায়। আর সিটের কালারটা তো আপনাদের আগেই দেখিয়েছি, বেস কালারের সিট, আসলে ব্রাউনের সাথে বেস কম্বিনেশনটা অসাধারণ। এখন যদি গিয়ার শিফটিংয়ে আসি, গিয়ার শিফটিংয়ে এখানেও ক্রোম টাচ রয়েছে,
রয়েছে, সাইড প্যানেলও ক্রোম টাচ রয়েছে, সামনের অংশে হচ্ছে কাপ হোল্ডার দেখতে পাচ্ছেন, এছাড়া ট্র্যাকশন কন্ট্রোলের বাটনটাই জায়গায়। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে 120 ওয়াট বা 12 ভোল্টের। এখানে আর্মরেস্ট আছে, আর্মরেস্টটা চাইলে আগানো পিছানো আপনাদের সুবিধা মতো করতে পারবেন। এর নিচেও একটা বক্স রয়েছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি গাড়িটার ওভারলুক ভিতর থেকে। আর একটা হচ্ছে স্টিয়ারিং এ যে জিনিসটা দেখানো হয়নি, এটা হচ্ছে ফুল লেদার র‍্যাপ করা। কেউ যদি চান যে স্টিয়ারিংটা নেওয়ার পরে যে আপনি কভার করবেন না, স্টিয়ারিং কভার লাগাবেন না, সেক্ষেত্রে এটা অনায়াস ইজিলি ইউজ করতে পারেন। এখানে লেদার স্টিচ গুলো দেখতে পাচ্ছেন, এছাড়া হচ্ছে জি প্যাকেজ হওয়ার কারণে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলার গুলো বাটনটাই জায়গায়। আর হচ্ছে আপনার কনসোল যেটা আছে সামনে, এই কনসোলের বাটনটা এটা এই জায়গায়। এটা নন হাইব্রিড ইউনিটের স্টিয়ারিংটা এরকম হয় জি প্যাকেজ বা WXV-র ক্ষেত্রে। এটা যদি এক্স প্যাকেজ হতো তাহলে স্টিয়ারিং এ কোনো কন্ট্রোলার থাকতো না। তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এবার আমরা গাড়ির ইঞ্জিনটা দেখি। প্রিয় দর্শক, এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন, VVTi। ইঞ্জিনের ভিতরে কিন্তু ক্যাটাগরি থাকে VVTi যে ইঞ্জিনটা, এটাতে হচ্ছে আপনার CNG, LPG এগুলা করাতে সুবিধাজনক, কারণ এর যে ফুয়েল ইগনিশন সিস্টেম, FI সিস্টেম, ওইটা সাপোর্ট করে। আর কিছু কিছু গাড়িতে আসে যে VVTi, যেটা ওইটাতে আসলে CNG করলে পারফরমেন্সটা অনেকটা ড্রপ করে। আর যেহেতু নন হাইব্রিড ইঞ্জিন, খালি জাস্ট ইঞ্জিনটা আছে, গাড়ির সার্ভিস ব্যাটারি আর অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে, জি প্যাকেজ হওয়ার কারণে ভিতরে হিট সিলারটা আছে দেখতে পাচ্ছেন। তো এই ইঞ্জিনটার ফুল পাওয়ার আউটপুট টর্ক ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের জানার ইচ্ছা থাকে কাইন্ডলি চেক করতে পারে। প্রিয় দর্শক, প্রথমে যখন ফ্রন্ট লুকটা দেখালাম তখন আসলে গাড়িটা বন্ধ ছিল, এই কারণে হেডলাইটটা আমি জ্বালিয়ে দেখাতে পারিনি। এবার হচ্ছে দেখুন, এই হচ্ছে গাড়িটার হেডলাইট, হ্যালোজেন LED, হ্যালোজেন প্রজেকশন লাইট আর HID লাইট, এবং ফগ লাইট যেটা দেখাবো, ফগ লাইটটা হচ্ছে ইয়েলো কালার। আসলে অরিজিনালি ফগ লাইটটা হওয়া উচিত ইয়েলো কালার, কারণ ইয়েলো কালার হচ্ছে গাড়ির ভিজিবিলিটি, যে রোড থেকে যে ভিতরে ড্রাইভার যারা থাকেন বা ড্রাইভিং যারা করবেন এনাদের হচ্ছে ভিজিবিলিটিটা, এটা মানে ফগ লাইট ইয়েলো থাকলে ভিজিবিলিটিটা অনেক বেটার আসে। আর এটা আসলে সবসময় নিয়ম যে ইয়েলো রাখা, এই গাড়িটাতে জাপানিজ ফিটেড ইয়েলো ফগ লাইট আসছে। এ হচ্ছে ফ্রন্ট লুক থেকে লাইটগুলো দেখালাম, এবার আমরা রেয়ার সাইডে যেয়ে দেখি যে পিছনের লাইটটা কেমন। প্রিয় দর্শক, গাড়িটার রেয়ার সাইডে চলে আসলাম, আমি এখন লাইটের পোর্শনটা দেখাই। এখানে ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে লাইট রয়েছে, ব্রেক করলে এই লাইটটা আরও ইলুমিনেট হবে, ব্যাক লাইটটা একেবারে উপরে। আর হচ্ছে অনেকেই কোশ্চেন করে যে করোলা এক্সিও বা, দুঃখিত দর্শক, আসলে শোরুমটা বিমানবন্দরের কাছে হওয়ার কারণে প্রায় বিমান ওঠানামা করে। এই গাড়িটা কিন্তু এক্সিও, যে পিওর এক্সিও তা না, এটা হচ্ছে করোলা এক্সিও। আপনার হচ্ছে করোলা যখন ছিল 6 বা 5 মডেল 4 মডেল, ওর পর থেকে যে এক্সিওর যে ভাষণটা আসছে এটা হচ্ছে করোলায় আপডেট হয়ে এক্সিও হয়েছে। আর এটা যেহেতু জি প্যাকেজের গাড়ি, পিছনে জি এর মনোগ্রামটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। দর্শক, এতক্ষণ চেষ্টা করলাম আমার এই ইউনিটটা কেমন এটা দেখানোর জন্য। তবে আপনাদের একটা কথা বলি, এটা হচ্ছে ব্রাউন কালার, ভিডিওতে কতটুকু বুঝতে পারলেন তা আমি জানি না, আমি হয়তো কিছু ছবি তুলে ফেসবুক পেজে আপলোড দিয়ে একটা লিঙ্কও দিয়ে দিব। বাট আমার রিকোয়েস্ট থাকবে, এই ইউনিটটা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার শোরুমে এসে দেখার জন্য, কারণ ব্রাউনের সাথে বেজ ইন্টেরিয়র, জাপানের যে যারা ডিজাইনার আছে তারা কিন্তু চাইলে এইটাকে ব্ল্যাক ইন্টেরিয়র দিতে পারতো, কিন্তু ভালো মতো ফুটানোর জন্য বা প্রপার ফিলটা পাওয়ার জন্য যে প্রিমিয়াম নেসার, এই কারণে এটাতে ব্রাউন ইন্টেরিয়র দেওয়া। তো দর্শক, এখন আর বেশি কথা বাড়াবো না, আপনাদের একটা প্রাইস আইডিয়া দেই। এই মুহূর্তে এই ইউনিটটার প্রাইস আমাদের প্রত্যাশা হচ্ছে 24,50,000 টাকা, আর লোন হবে মিনিমাম 12 লক্ষ টাকা। এছাড়া আমার বেজ ইন্টেরিয়র আরও জি প্যাকেজ হাইব্রিডও অ্যাভেলেবল আছে। তো দর্শক, আর কথা বাড়াবো না বেশি, কারণ হচ্ছে অনেক কথাই বলে ফেলেছি। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ, হয়তো বা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।